আমারও সাই ছিল। ধর্ষণে অভিযুক্ত প্রেমিকের পাশে দাঁড়ালো কিশোরে, যৌনতায় আমারও সাই ছিল। তাকে ধর্ষণের গুরুতর অভিযোগের মুখে দাঁড়িয়েছিল তার প্রেমিকা। সব বাধা সরিয়ে আদালতে প্রেমিকের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালো কিশোরী মেয়েটি। আর এই বয়ানের জেরেই নাবালিকাকে ধর্ষণ এবং তার গর্ভাবস্থা ঘটানোর অভিযোগে তার প্রেমিকের বিরুদ্ধে নথিভুক্ত হওয়া FIR বাতিল করল রাজস্থান হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, ওই নাবালিকা এবং অভিযুক্ত ব্যক্তির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক ঘটেছিল তাতে মেয়েটির সম্মতি ছিল। বিচারপতি দীনেশ মেহতার এক বিচারকের বেঞ্চ বলেছে, দুই ব্যক্তির অপরিণত আচরণ এবং অনিয়ন্ত্রিত আবেগের কারণে এই ভুল সংঘটিত হয়েছে। এদের মধ্যে একজন এখনো অপ্রাপ্ত বয়স্ক, তবে দুজনেই অপরিণতের মতোই আচরণ করেছে। দৃশ্যতেই ক্ষণিকের আবেগে চলতি চালিত হয়েছে তারা, সামাজিক নৈতিক এবং আইনি সীমা অতিক্রম করে লালসার শিকার হয়েছে। অন্য ক্ষেত্রে একে অপরাধ বলে গণ্য করা হতো, কিন্তু মেয়েটি তার অবস্থানে স্থির যে সে শারীরিক সম্পর্কের জন্য সম্মত হয়েছিল এবং দুইজনের বাবা মাই তাদের ক্ষমা করেছেন। বিয়ের বয়সে পৌঁছে গেলে তাদের বিয়ে করতে চায়। অবশ্য বিচার যদি চলতে থাকে তাহলে আবেদনকারী নিশ্চিতভাবেই দোষী সাব্যস্ত হবে, কারণ মেয়েটি নাবালিকা। জানা গিয়েছে বাড়িতে পেটে ব্যথার কথা জানিয়েছিল মেয়েটি। এরপর তার বাবা মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছিলেন সে গর্ভবতী। এরপরেই তার প্রেমিকের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছিল। যোধপুর পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণ এবং পক্সো আইনের প্রাসঙ্গিক ধারায় মেয়েটির বয়ান নথিভুক্ত করে একটি মামলা দায়ের করেছিল। পরে ওই নাবালিকা এক পুত্র সন্তানের জন্ম দেয়। এরপরই তার প্রেমিক তাঁর বিরুদ্ধে হওয়া FIR বাতিল করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন। তিনি জানিয়েছিলেন নাবালিকার বাবা মা এবং মেয়েটির সঙ্গে যে একটা সে একটা বোঝাপড়া করেছে। তার বাবা মা একটি প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে মেয়েটির বিয়ে দিতে সম্মত হয়েছেন, কাজেই বিচার চালিয়ে যাওয়া কোনো ন্যায্য উদ্দেশ্য পূরণ করবে না। আদালত আবেদনকারী ও মেয়েটির বাবা মায়েদের জবানবন্দিও নথিভুক্ত করেছে। মেয়েটির বাবা মা আদালতে জানান, সমাজের চাপ এবং কলঙ্কের কারণে তারা তাদের নাতিকে নিজের কাছে রাখতে পারছেন না, শুধুমাত্র অভিযুক্তর বিরুদ্ধে FIR থাকার কারণে। দুই মাস বয়সী ছেলেটিকে একটি নার্সারিতে থাকতে হচ্ছে। বিচারপতি মেহতা জানান, দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির 10 বছরের কারাবাস হবে, সেটা ওই মেয়েটির এবং তার সদ্য জন্মানো ছেলের পক্ষে আরো যন্ত্রণার হবে। এই যুক্তিতেই আবেদনকারীর বিরুদ্ধে FIR বাতিল করার নির্দেশ দেন তিনি।